খ্রিস্টান আল্লাহকে বিশ্বাস করে, ইহুদি আল্লাহকে বিশ্বাস করে, হিন্দু আল্লাহকে বিশ্বাস করে, বৌদ্ধ আল্লাহকে বিশ্বাস করে, পৃথিবীর অধিকাংশ কাফের আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহকে বিশ্বাস করার পরেও তারা কাফের। কেন কাফের? কারণ তাদের বিশ্বাসের মানহাজ সহি নয়। শুধু মুসলিম হলেই চলবে না, মুসলিম হতে হবে এক দলের অন্তর্ভুক্ত মুসলিম। যেই দল জান্নাত প্রাপ্ত হবে সেই দলের বৈশিষ্ট্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের মানহাজ, আকীদা এবং মানহাজ অনুযায়ী তার জীবন পরিচালনা করা। যেমন আকীদার ক্ষেত্রে আমরা বিশ্বাস করব, আমার ঈমান, আমার আকীদা কার মানহাজ অনুযায়ী হবে? সালাফাস সালেহিনের মানহাজ অনুযায়ী আমার ঈমান হতে হবে, যেই ঘোষণা স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد আমি আজকের এই সংক্ষিপ্ত সময়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চাই। বিষয়টি খুব সূক্ষ্ম বিষয়, খুব মনোযোগ দিলে বোঝা যাবে। কারণ এখানে দেখছি প্রশ্নারে বিষয় দিয়ে দেওয়া হয়েছে আমার আকীদা ও মানহাজ। আকীদা আর মানহাজ বলতে কি বোঝায়? বিষয়টি সূক্ষ্ম, তো মুসলিমদের মধ্যে যত দ্বিধা বিভক্তি দেখা যায়, এর মূলেই কিন্তু আকীদা এবং মানহাজগত পার্থক্য। আকীদা বলতে বিশ্বাসকে বোঝানো হয়। আকদুন শব্দের অর্থ হল গিরা দেওয়া, বন্ধন। আকীদা শব্দের অর্থ হল আল্লাহর সাথে আমাদের বিশ্বাসের বন্ধন, যেই বিশ্বাসের সাথে কোনো সন্দেহের অবকাশ নাই। আর মানহাজ হল পদ্ধতি, মানহাজ হল আত-তরিকুল বাইয়িনা ওয়াযিহ, অর্থাৎ স্পষ্ট রাস্তা, এটা হচ্ছে মানহাজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, তোমাদের প্রত্যেকের জন্যই শরীয়ত নির্ধারিত হয়েছে এবং মিনহাজ মানহাজ নির্ধারিত হয়েছে। ইসলামের যাবতীয় বিধিবিধান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সেই বিধান কিভাবে বাস্তবায়ন করব তার পদ্ধতিও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পদ্ধতিগুলো আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছেন। তাহলে ইসলামের বিধান চলবে আল্লাহর বিধান অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে। আমাদেরকে মানহাজ পদ্ধতি, কার পদ্ধতি গ্রহণ করতে হবে? সালাফাস সালেহিনের পদ্ধতি। সালাফাস সালেহীন বলতে কি বোঝায়? কাদেরকে সালাফাস সালেহীন বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, খায়রুন নাস কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বোত্তম মানুষ হচ্ছে আমার যুগের মানুষ, তার পরবর্তী স্তরের মানুষ, তার পরবর্তী যুগের মানুষ, অর্থাৎ সাহাবায়ে কেরাম,
তার পরবর্তী স্তরের মানুষ হচ্ছে তার পরবর্তী যুগের মানুষ অর্থাৎ তাবেঈনে ইজাম অর্থাৎ সালাফা সালেহীন বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সাহাবায়ে কেরামের জামানা সাহাবায়ে কেরামের পরে তাবেঈনে ইজামের জামানা এই তিনটি জামানার মানুষ যারা ইহসানের সাথে ইসলাম পালন করেছেন তাদেরকেই সালাফাস সালেহীন বলা হয় আমাদেরকে ইসলাম পালন করতে হবে সালাফাস সালেহীনের মানহাজ অনুযায়ী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাহু মাইয়ায়িশু মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা আমার মৃত্যুর পরে তোমরা যারা দুনিয়াতে বেঁচে থাকবে তারা বহু মতভেদ দেখতে পাবে فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين এমতো অবস্থায় তোমাদের জন্য ওয়াজিব হবে তোমাদের কর্তব্য হবে আমার সুন্নাতকে আঁকড়ে ধরা এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরা আব্দু আলাইহা বিন্নওয়াজিল তোমরা এই সুন্নাতকে এমন ভাবে মানির দাঁত দিয়ে মজবুত ভাবে আঁকড়ে ধরে থাকবে যাচ্ছিন্ন হবে না তাহলে এটাই হচ্ছে মানহাজ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমল করব সাহাবায়ে কেরামের সুন্নাত অনুযায়ী আমল করব এটাই হচ্ছে মানহাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাঈল হযওয়ান নাআল বিন নাআল আমার উম্মতের উপরে যেমন অবস্থার আবির্ভাব ঘটেছিল বনি ইসরাঈলদের উপরে যেমন অবস্থার আবির্ভাব ঘটেছিল ঠিক আমার উম্মতের উপরে একই অবস্থার আবির্ভাব ঘটবে হযওয়ান নাআল বিন নাআল এক জোড়া জুতার পরস্পর সমান হওয়ার নেই এক জোড়া জুতা কি একটি আরেকটির চাইতে ছোট বড় হয় ছোট বড় হয় না একেবারে সমান হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বনি ইসরাঈলরা যেমন ছিল আমার উম্মত ঠিক তেমনই হবে এক জোড়া জুতার নেই হাত্তা ওয়াইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক এই কথার তাকিদ করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমন কি বানি ইসরায়েলদের মধ্যে যদি এমন কোন লোক পাওয়া যায় যেই ব্যক্তি তার নিজের মায়ের সাথে জিনায় লিপ্ত হয়েছিল তাহলে আমার উম্মতের মধ্যেও এমন লোক পাওয়া যাবে যে তার নিজের মায়ের সাথে জিনায় লিপ্ত হবে তারপরে বলছেন ওয়া ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান বানি ইসরায়েলরা বিভক্ত হয়েছিল 72টি দলে وتفترق امتي على 73 مله আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে অন্যান্য যাবতীয় দিক থেকে একই থাকবে কিন্তু বিভক্ত হওয়ার দিক থেকে উম্মতে মুহাম্মাদি এক কাতার উপরে থাকবে অর্থাৎ 72 দলে বিভক্ত হয়েছিল বনি ইসরাঈল উম্মতে মুহাম্মাদি বিভক্ত হবে 73 দলে কুল্লুহুম ফিন্নার সকল দলই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা শুধুমাত্র একটি দল ব্যতীত এক দল বাদ দিয়ে 73 দলের মধ্যে 72 দলই জাহান্নামে যাবে কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ জিজ্ঞেস করা হলো হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই একটি দল কারা যারা জান্নাতে প্রবেশ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় উত্তর দিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই আকীদার উপরে প্রতিষ্ঠিত আছি যেই মানহাজের উপরে প্রতিষ্ঠিত আছি এই আকীদা এবং মানহাজের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই কেবল জান্নাতে প্রবেশ করবে তারাই জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে পারবে তাহলে এই হাদিস থেকে বোঝা গেল শুধু মুসলিম হলেই চলবে না মুসলিম হতে হবে এক দলের অন্তর্ভুক্ত মুসলিম যেই দল জান্নাত প্রাপ্ত হবে সেই দলের বৈশিষ্ট্য কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের মানহাজ আকীদা এবং মানহাজ অনুযায়ী
তার জীবন পরিচালনা করা। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সোজা দাগ টানলেন, সোজা দাগ টেনে বলছেন যে হাযা হাযা সাবিলুল্লাহ, এই যে একটা সোজা দাগ দেখছো এটাই হচ্ছে আল্লাহ তাআলার একটি পথ। তারপরে আবার ডানে এবং বামে আরো অনেকগুলো দাগ টানলেন, দাগ টেনে বলছেন যে হাযিহি সুবুলুন, এই যে সোজা একটি দাগের ডানে এবং বামে আরো অনেকগুলি দাগ দেখছো, এগুলো হচ্ছে অনেকগুলি পথ। আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন, এই যে প্রত্যেকটি রাস্তা যা ডানে বামে যেগুলো দেখছো প্রত্যেক রাস্তার রাস্তায় একটি করে শয়তান আছে। ইয়াদউ ইলাইহি, যেই শয়তান তার নিজের দিকে মানুষকে ডাকছে। তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এই যে সোজা পথ দেখছো সোজা দাগ দেখছো ইহাই আমার সরল সঠিক পথ। ফাত্তাবিউহু, অতএব তোমরা এই সরল সঠিক পথের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, আর ডানে এবং বামে যে অনেকগুলি পথ দেখছো এই অনেক পথের অনুসরণ করো না। ফাত্তাফাররাকা বিকুম আন সাবিলিহি, যদি তোমরা এক পথ বাদ দিয়ে অনেকগুলি পথের অনুসরণ করো তাহলে তোমরা আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে। তাহলে জান্নাতে যাওয়ার পথ কয়টা? একটা না 126টি? জান্নাতে যাওয়ার পথ একটা, সেটা কি পথ? আমরা প্রত্যেকটি সালাতে সূরা ফাতিহার মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করো, সোজা সঠিক পথে পরিচালিত করো, যেই পথের দাওয়াত দিচ্ছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সোজা পথ বাদ দিলে অন্যান্য পথের আহ্বানকারী কে? শয়তান। আমরা শয়তানের আহ্বানে সাড়া দেব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে সাড়া দেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানেই আমাদেরকে সাড়া দিতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিধান দিয়েছেন, আবার এই বিধান বুঝবো কিভাবে, বিধান পালন করব কোন পদ্ধতিতে, সেই পদ্ধতিটিও তিনি দিয়ে দিয়েছেন। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ হলো, পাঁচ ওয়াক্ত সালাত কখন আদায় করবে, কোন কোন সময় আদায় করবে, পাঁচ ওয়াক্ত সালাত কিভাবে মানুষ আদায় করবে, কোন পদ্ধতিতে আদায় করবে, আল্লাহ তাআলা জিবরিল আলাইহি সালাতু ওয়াসসালামকে পাঠিয়ে দিলেন। জিবরিল আলাইহি সালাতু ওয়াসসালাম দুই দিন পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত দশ ওয়াক্ত সালাতের ইমামতি করে দেখিয়ে দিলেন যে কোন কোন সময়ে সালাতগুলো হবে, এই যে দেখিয়ে দিলেন, এটাই হচ্ছে মানহাজ, আকীদার মানহাজ। আকীদা বলতে গেলে ইমানের যে ছয়টি রুকন আছে এই রুকনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিন্তু মানহাজ হচ্ছে ব্যাপক। মানহাজ বলতে গেলে আকীদাও এর মধ্যে সামিল হবে, ইবাদাতও এর মধ্যে সামিল হবে, মুআমালাতও এর মধ্যে সামিল হবে। যেমন আকীদার ক্ষেত্রে আমরা বিশ্বাস করব, আমার ঈমান আমার আকীদা কার মানহাজ অনুযায়ী হবে? সালাফাস সালেহিনের মানহাজ অনুযায়ী আমার ঈমান হতে হবে, যেই ঘোষণা স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন যে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি ওই ইহুদি নাসারারা ঈমান আনে, ঈমানটি যদি তোমাদের ঈমানের মতো হয়, ফাকাদ ইহতাদাউ, তাহলেই তারা হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে ঈমান, ইহুদি নাসারা কি ঈমান আনে নাই? আচ্ছা ইহুদি নাসারা এরা কি আল্লাহকে বিশ্বাস করে কি করে না? আল্লাহকে বিশ্বাস করে, খ্রিস্টান আল্লাহকে বিশ্বাস করে, ইহুদি আল্লাহকে বিশ্বাস করে, হিন্দু আল্লাহকে বিশ্বাস করে, বৌদ্ধ আল্লাহকে বিশ্বাস করে, পৃথিবীর অধিকাংশ কাফের আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহকে বিশ্বাস করার পরেও তারা কাফের। কেন কাফের? কারণ তাদের বিশ্বাসের মানহাজ সহি নয়।
এই কথাই আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ফাইন আমানু, যদি তারা ঈমান আনে, বিমিসলিমা আমানতুম বিহি, তোমরা যেমন ঈমান এনেছো, তাদের ঈমান যদি তোমাদের ঈমানের মতো হয়, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে, তাছাড়া তারা যতই নিজেদেরকে ঈমানদার দাবি করুক না কেন, যেহেতু তাদের ঈমান তোমাদের ঈমানের সাথে মিলছে না, অতএব তারা হেদায়েত প্রাপ্ত নয়। বোঝা গেছে? ঈমান হতে হবে কার মতো? সালাফ আস-সালেহিনের মতো। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিলেন সূরা হাদিদের 4 নম্বর আয়াতের মধ্যে, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো না কেন সেখানে তোমাদের সাথে আল্লাহ আছেন। এই আয়াত পেশ করে আমাদের দেশের অধিকাংশ মুসলিম ঘোষণা দেন, আল্লাহ তাআলা সর্বত্রই বিরাজমান, সবার সাথে সব জায়গায় আছেন, কারণ আল্লাহ তাআলাই বলছেন যে তোমরা যেখানে থাকো না কেন সেখানে তোমাদের সাথে আল্লাহ আছেন। আচ্ছা, এই আয়াতটি নাজিল হলো কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই আয়াত বুঝতে হবে কার মানহাজ অনুযায়ী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ অনুযায়ী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস কি ছিল এটা আমাদেরকে দেখতে হবে। সর্বপ্রথম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলছেন, ইরহামু মান ফিল আরদ, ইরহামু মান ফিল আরদে, জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা রহম করো, ইয়ারহামুকুম মান ফিস সামা, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর রহম করবেন। আসমানে কে আছেন? আল্লাহ আছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু বিশ্বাস কি ছিল? আল্লাহ তাআলা উপরে না সর্বত্রই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, যখন মিরাজে গেলেন তখন তিনি প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গেলেন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এইভাবে সপ্তম আসমানে উঠলেন, তারপরে সিদরাতুল মুনতাহা পৌঁছলেন, তারপরে আল্লাহর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন হলো, সেখানে 5 ওয়াক্ত সালাত ফরজ হলো। আল্লাহ তাআলা যদি সর্বত্রই বিরাজমান হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানের উপরে উঠলেন কেন? আবার এই হাদিসের মধ্যেই বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে পৌঁছলেন তখন কার সাথে দেখা হলো? আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে নিয়ে গেলেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূল সাল্লাল্লাহু আদম আলাইহিস সালামের সাথে পরিচয় করাচ্ছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হাযা ইবনুকা আদম, ইনি হচ্ছেন আপনার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ফাসাল্লিম আলাই, আপনি তাকে সালাম করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম সালামের জবাব দিয়ে বললেন, মারহাবান বিল ইবনি সালেহ ওয়ান নবী সালেহ, হে আমার নেককার ছেলে, হে আমার নেককার নবী, তোমাকে স্বাগতম। আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সম্বোধন করলেন? পিতা সম্বোধন করলেন। আবুন মানে কি? পিতা। আর আদম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি সম্বোধন করলেন? ছেলে সম্বোধন করলেন। ইবন মানে ছেলে। এখন যদি কেউ বলে যে আমার পিতার আগে আমি জন্মগ্রহণ করেছি, বুঝতে হবে তার মাথার স্ক্রু ঢিল পড়েছে, তাই বুঝতে হবে না? আমাদের দেশের আকীদা হলো মুহাম্মদকে সৃষ্টি না করা হইলে কোনো কিছুই সৃষ্টি হতো না, তাহলে অথচ আদি পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাকে পিতা সম্বোধন করলেন? আদম আলাইহিস সালামকে। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদি পিতা কে? আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। অতএব আমার এই যুক্তি, আমার এই বিশ্বাস ভুল বিশ্বাস, আমার এই বিশ্বাস সহি করার জন্য অবশ্যই সালাফ আস-সালেহিনের বিশ্বাসের দিকে ফিরে যেতে হবে। আমরা দিন কায়েম করব, দিন কায়েম করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। এই নির্দেশ কিভাবে পালন করব, কিভাবে কায়েম করব, এখানেও সালাফাস সালেহিনের মানহাজ আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিন কায়েম করেছেন, সাহাবায়ে কেরামের দিন কায়েমের পদ্ধতি কি ছিল,
আমার ঠিক সেই পদ্ধতিতে ফিরে যেতে হবে, সেই মানহাজে ফিরে যেতে হবে। যদি আমার সেই মানহাজ স্বীকার করে নিজেদের মস্তিষ্ক প্রসূত পদ্ধতিতে দিন কায়েম করার চেষ্টা করি, তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসআলিল ইমারা, তোমরা নেতৃত্ব চেয়ে নিও না, নেতৃত্ব চেয়ে নিলে সেখান থেকে আল্লাহ তাআলার সাহায্য উঠে যাবে, আর নেতৃত্ব না চেয়ে যদি তোমার কাছে আসে তাহলে আল্লাহ তাআলার সাহায্য তোমার উপর নেমে আসবে। নেতৃত্ব চাওয়া মানে মারামারি না? নেতৃত্ব যত আমাদের দেশে মারামারি হয়, গণতান্ত্রিক দেশে যত মারামারি হয়, কিসের কারণে হয়? নেতৃত্ব চাওয়ার কারণেই তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এটাই বলে গেছেন, আর আমরা এই পদ্ধতি গ্রহণ করেছি একদল, যে আমরা নেতৃত্ব চেয়ে নিয়ে ক্ষমতা দখল করব, তারপর মানুষের উপর ইসলাম চাপিয়ে দিব। এত সহজ বিষয় নয়। একদল ইসলাম কায়েম করতে চাচ্ছি ব্যালটের মাধ্যমে, একদল ইসলাম কায়েম করতে চাচ্ছি বুলেটের মাধ্যমে, জোরপূর্বক ইসলাম কায়েম করতে চাই, বুকে রাইফেল ধরে। যদি কাউকে বলা হয় তুমি বলো কালেমা শাহাদাত, লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যদি না বলো তোমাকে শেষ করে দেব, এর নাম কি ইসলাম? এর নাম ইসলাম নয়, এটা ইসলাম শিক্ষা দেননি। ইসলাম শিক্ষা দিয়েছে প্রচার করা, আমাদের দায়িত্ব হলো প্রচার করে দেওয়া। মানা না মানা আপনার ইখতিয়ার রয়েছে, যদি আপনি সঠিক দিন ইসলাম মেনে নেন আপনার ভালো হবে, যদি না মানেন আপনার হিসাব আপনি দিবেন। আমি আমার দায়িত্ব পালন করলাম, আল্লাহর কাছে যেয়ে বলবো আমি আমার দাওয়াত পৌঁছিয়ে দিয়েছি, সে হেদায়েত গ্রহণ করেনি, হেদায়েতের মালিক আল্লাহ তুমি, তুমি ছাড়া কেউ হেদায়েত করতে পারে না, অতএব আমার দায়িত্ব আমি পালন করেছি, আমাকে আল্লাহ তাআলা মানানোর দায়িত্ব দেন নাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই পথে আগাই, মানুষের উপর জোরপূর্বক ইসলাম কায়েম করতে চায় না। চরম পন্থা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ জঙ্গিবাদকে কখনোই সমর্থন করে না। বাংলার বুকে সর্বপ্রথম জঙ্গিবাদের বিরুদ্ধে আহলে হাদিস রায় কথা বলেছে, আহলে হাদিস রায়ের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, আহলে হাদিস রায়ের বিরুদ্ধে সর্বপ্রথম বক্তৃতা দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এর প্রমাণ আপনাদের কাছে আমাদের পেশ করা আছে। 1998 সাল থেকে আমাদের দেখবেন ফতোয়া জারি করা আছে, মাসিক আত-তাহরিকে ফতোয়া দেওয়া হয়েছে চরমপন্থার বিরুদ্ধে। অতএব বুলেটের মাধ্যমে ইসলাম কায়েম আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সমর্থন করে না, ব্যালটের মাধ্যমে ইসলাম কায়েম আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সমর্থন করে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যেটা বিশ্বাস করে, যেটা আল্লাহ তাআলা বলছেন, যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যারা ইমানদার হবে এবং সৎ আমল করবে তাদেরকে আল্লাহ তাআলা খেলাফত দান করবেন, আমরা এইটাতে বিশ্বাসী। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ মানুষকে ইমানদার বানাইতে চায়, সৎ আমলকারী বানাতে চায়। বাংলার মানুষ যদি ইমানদার হয়ে যায়, সৎ আমলকারী হয়ে যায়, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তার ওয়াদা পূর্ণ করবেন, অবশ্যই খেলাফত আমাদের হাতে আসবে ইনশাআল্লাহ। এটা জোর করে নেওয়ার বিষয় নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব জাতি তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তাহলে তোমরা সফল কাম হবে। এই দাওয়াত যখন দিয়ে যাচ্ছিলেন অনবরত, মক্কার কুরাইশ কাফের নেতারা সকলেই একত্রিত হলেন কাবা চত্বরে। কাবা চত্বরে একত্রিত হয়ে সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব পেশ করা হলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার দাওয়াত বন্ধ করুন, যদি আপনি টাকা পয়সা চান, ধন সম্পদ চান, আমরা আপনার জন্য ধন সম্পদ জমা করব, আপনাকে ধনী বানিয়ে দিব, যদি চান সুন্দরী নারী
আমাদের মধ্যে সবচাইতে সুন্দরী নারীর সাথে আপনার বিয়ে দেব, যদি চান ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেব, এই দাওয়াত বন্ধ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে সেদিন গ্রহণ করতে পারতেন, তিনি যদি হুকুমত কায়েমকেই প্রাধান্য দিতেন তাহলে এই অফার গ্রহণ করতেন, তিনি মসনদে বসে হুকুম জারি করে দিতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বুঝেছিলেন যে আমার দেশের মানুষ সবার আকার ও আকীদা ঠিক নেই, মানহাজ ঠিক নেই, আমি জোরপূর্বক যদি তাদেরকে ইসলাম কায়েম তাদের উপরে ইসলাম কায়েম করতে চাই, দুই দিন পরে আমাকে নামিয়ে দিবে, এই ক্ষমতা আমি টিকে থাকতে পারবো না। এই জন্য তিনি সেটা গ্রহণ না করে তিনি দার্থহীন কণ্ঠে ঘোষণা দিয়ে দিলেন, আমার এক হাতে যদি চন্দ্র আর এক হাতে সূর্য নিয়ে এসে দাও তবু আমি আমার দাওয়াত বন্ধ করব না, অবশ্যই আমি এই দাওয়াতই দিয়ে যাব। তারা এই দাওয়াত দিয়ে গেছেন, কখনোই ক্ষমতা দখলের চেষ্টা করেননি। রাষ্ট্র কখন কায়েম করলেন? এই দাওয়াত দিতে 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 মদিনায় এসে যখন সেই ধরনের শক্তি তৈরি হয়ে গেল, মানুষ যখন চাইল তখনই রাষ্ট্র ক্ষমতা হলো, মানুষ না চাওয়ার আগে হয় নাই। অতএব আগে থেকে মানুষের আকীদা ঠিক নেই, আমল ঠিক নাই, সবাই শিরিক বিদাতে জর্জরিতেও, আর আমি বলছি খালি ভোট দাও, তুমি হিন্দু হও আর খ্রিস্টান হও ইহুদি হও সমস্যা নাই, আমাকে খালি ভোট দাও, আর মনে করছি যে মসনদে বসলেই আমি সকল ইসলাম কায়েম করে দেব বাংলার বুকে। বিষয়টা অত সহজ বিষয় না। সম্মানিত উপস্থিতি, আরেক দল করছি কিসের মাধ্যমে? বুলেটের মাধ্যমে, সেটা বললাম ব্যালট বুলেট দুটো চলবে? চলবে না। এখানে মানহাজ আসতে হবে, ইবাদতের ক্ষেত্রে মানহাজ ফলো করতে হবে। আমরা সকলেই আল্লাহর ইবাদতের জন্যই দুনিয়াতে এসেছি। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে, আমরা তার ইবাদত করব। কিন্তু এই ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের মানহাজ অনুযায়ী হতে হবে, তাহলেই সেই ইবাদত ঠিক হবে। এই মানহাজ ঠিক করতে হবে। ইবাদতের মানহাজ কি? সালাফদের মানহাজ হলো ইবাদতের মানহাজ, সালাফদের যে মানহাজ সেটা হলো ইবাদতের আসল হলো নিষিদ্ধ, অর্থাৎ ততক্ষণ পর্যন্ত ইবাদত করা নিষিদ্ধ যতক্ষণ পর্যন্ত ওই ইবাদতের বৈধতার পক্ষে দলিল না পান, দলিল না পাওয়া পর্যন্ত নিষিদ্ধ। আর মুআমালাত, মুআমালাত কি? যেটা মানুষের সাথে সম্পর্কিত, খানা পিনা, বিবাহ শাদী, এগুলো সব মুআমালাত। মুআমালাতের আসল হলো বৈধ বা হালাল যতক্ষণ পর্যন্ত হারামের দলিল না পান। যেমন আপনি ধরেন একটা ইবাদত করছেন, ধরেন মিলাদ পড়ছেন, এখন মিলাদ কি বৈধ না অবৈধ, সুন্নাত না বিদআত? যখনই আপনি দেখবেন যে এর কোনো দলিল নাই, কোরআনেও নাই, হাদিসও নাই, এর কোনো আদেশও নাই, নিষেধও নাই, আপনি আমি পালন করছি নেকি পাওয়ার উদ্দেশ্যে, তখন সেটার বৈধতার পক্ষে দলিল পেশ করতে হবে। যদি তার বৈধতার দলিল না থাকে, রাসূল সাল্লাল্লাহু না করে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু না বলে থাকেন, সমর্থন না করে থাকেন, তাহলে সেটাই হলো নিষিদ্ধ, সেটা বিদআত, এটা বর্জনীয়, অবশ্যই বর্জন করতে হবে। এটাই হচ্ছে মানহাজুস সালাফ। আর মুআমালাত আসল হলো বৈধ হালাল যতক্ষণ পর্যন্ত হারামের দলিল পান না পান। আপনি গরুর গোস্ত খান, মুরগির গোস্ত খান, খাসির গোস্ত খান, পুড়িয়ে খান, ঝোল করে খান, বারবিকিউ করেন আর গ্রিল বানান, যাই বানান, সব বৈধ। কিন্তু অবৈধ যখন তখনই হবে যখন হারামের দলিল আসবে। গরুর গোস্ত হালাল কিন্তু মরা গরুর গোস্ত কি হারাম? কেন হারাম? কারণ আল্লাহ তাআলা বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের উপর মৃত পশুর গোস্ত হারাম করা হলো। এটা যদি না থাকতো তো মরা গরুর গোস্ত হালাল হয়ে যেত। আবার মরা মাছ হালাল কেন? কারণ এখান থেকে ইস্তেসনা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরা মাছের কথা বৈধতা বলেছেন। শুকুরের গোস্ত হালাল না হারাম? কেন হারাম? কোরআনে দলিল এসেছে।
আল্লাহ তাআলা শুকরের গোশত হারাম করেছেন। যদি হারাম হওয়ার দলিল না আসতো তাহলে শুকরের গোশত হালাল হয়ে যেত। এইটাই হচ্ছে মানহাজুস সালাফ, ইবাদত এবং মুআমালাত। ইবাদত ততক্ষণ পর্যন্ত করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত বৈধতার দলিল না পান, মুআমালাত ততক্ষণ পর্যন্ত করতে পারবেন যতক্ষণ পর্যন্ত তার হারামের দলিল না পান। অতএব আমাদের এই আকীদা এবং মানহাজকে সহি করতে হবে, আকীদা এবং মানহাজকে বুঝতে হবে, তাহলে আমাদের মুসলিম সমাজের দ্বিধা বিভক্তি চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তাবেঈনে ইজামের মানহাজ অনুযায়ী আমাদের সার্বিক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।